নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ঈদের চাঁদ দেখা নিয়েও মন কষাকষি। লেখা স্নেহাকুণ্ডু চক্রবর্তী, পাঠ চান্দ্রেয় নিয়োগী। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। নির্জলা রমজানের অন্তিমে ঈদ যেন এক আশার আলো। সেই আলোর খবর নিয়ে আসে চন্দ্রকলা। তবে চাঁদ কখন আসে এই নিয়ে প্রতি বছরের দ্বন্দ্ব সারা দুনিয়া জুড়ে। ঠিক কবে দেখা গেল চাঁদ, কবে শুরু হলো ঈদ, এই নিয়ে নানা মুনির নানা মত। খাজনা আদায় আর অন্যান্য কাজ সৌর বৎসর অনুযায়ী হলেও ধর্মীয় উপাচারের ক্ষেত্রে 354 দিনের চন্দ্র বৎসরের সময় মেনেই চলে তামাম মুসলিম দুনিয়া। তাই প্রতি বছর 11 দিন করে পিছিয়ে যায় ঈদের তারিখ। সাধারণত অমাবস্যার পর নতুন চাঁদের ফালি আকাশে দৃশ্যমান হওয়ার সময় থেকেই নতুন মাসের সূচনাকাল ধরা হয় ইসলামী রীতি অনুযায়ী। রমজানের পরের এই নতুন চাঁদই ঈদের শুভারম্ভ বলে ধরা হয়। কিন্তু ঠিক কবে ঈদ হবে তার সঠিক সময় নির্ণয় এই 21 শতাব্দীতে এসেও ধন্দের শেষ নেই। কারণ অধিকাংশ মুসলমান আজকের দিনেও সেই প্রাচীন নিয়ম অনুযায়ী নতুন চাঁদের চিলতে ফালি নিজের চোখে দেখে তবেই ঈদের সূচনাকাল স্থির করেন। যদিও আধুনিক মহাকাশ বিজ্ঞানের সাহায্য নিয়ে একদম সঠিকভাবে এই ক্ষণকে নির্ধারিত করা যায় অব্যর্থভাবে, সারা বিশ্বের সমস্ত মুসলিম গোষ্ঠী যে এই দৃষ্টি নির্ভর সময় নির্ণয় বিশ্বাস করেন তা নয়। তবে অনেকেই এখনও ষষ্ঠ শতাব্দীতে ইসলামের জন্মলগ্ন থেকে চলে আসা এই পদ্ধতিকে অপরিহার্য ধর্মীয় আচার বলেই মেনে চলেছেন। রমজানের শেষে বাড়ির ছাদে উঠে চাঁদের জন্য অতন্দ্র অপেক্ষা একজন ধর্মপ্রাণ মুসলমানের কাছে আবেগঘন উপাচার হলেও সারা বিশ্বজুড়ে আলাদা আলাদা ভৌগোলিক স্থানে ছড়িয়ে থাকা ইসলামীদের এতে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন সৌদি আরবে ভারতের থেকে একদিন আগে ঈদ পালিত হয় তার পশ্চিমে অবস্থানের কারণে। ভারতে দিল্লির আকাশ থেকে দেখা চন্দ্রকলাকে প্রামাণ্য ধরে ঈদ পালন করে সারা দেশ। এদিকে কেরালার মুসলমান ভাইরা আবার এই দিল্লির বিধানে খুশি নন, তারা মেনে চলেন আরবের ঈদ পঞ্জি। লখনউয়ে মাঝে মাঝেই দেখা যায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা আলাদা আলাদা দিনে ঈদ পালন করছেন। অনেক সময় মেঘলা আকাশের জন্য হয়তো একদিন চন্দ্রদেবের দেখা পাওয়া গেল না, সুতরাং সেই বছরের মতো ঈদ পিছিয়ে গেল একদিন। এক সম্প্রদায়েরা চাঁদের দেখা পেয়ে হয়তো আগেভাগেই সেরে ফেললেন পবিত্র অনুষ্ঠান। যারা মেঘের জন্য চাঁদ দেখতে পাননি তাদের সব আয়োজন থমকে রইল একদিনের জন্য। ইন্দোনেশিয়ার দুটি প্রধান ইসলামিক গোষ্ঠী মুহাম্মাদিয়া এবং নাহাদাতুল উলেমার মধ্যেও প্রতি বছরে মন কষাকষি চলে ঈদের দিন ঠিক করা নিয়ে। ভারতের দুই প্রতিবেশী ইসলামী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশে অবশ্য এই ধন্দ মেটানোর জন্য জাতীয় চাঁদ পর্যবেক্ষণ কমিটি আছে। কমিটির সদস্যদের চাঁদ দেখার সিদ্ধান্তই মেনে চলেন সারা দেশের মানুষ। কিন্তু পাকিস্তানে একসময় এই কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও বিবাদ শুরু হয়েছিল দেশজুড়ে। 1967 সালে পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান ইসলামী নিয়ম নীতির বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেওয়ায় সে বছর ঈদের সময় জাম্মাতে ইসলামী থেকে শুরু করে অনেক গোষ্ঠী জাতীয় পর্যবেক্ষণ কমিটির নির্দিষ্ট করা তারিখে ঈদ পালন করার বিরোধিতা করেছিলেন। জামাতের প্রধানকে 2 বছরের জন্য জেলের ঘানিও টানতে হয়েছে এই কারণে। এখনও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানুষদের জাতীয় কমিটির নির্দিষ্ট করা ঈদের দিনের বিরোধিতা করতে দেখা যায়। তবে ফিক কাউন্সিল অফ নর্থ আমেরিকার মতো সংস্থা এবং লখনউয়ের মৌলবী কালভে সাদিকের মতো অনেক ইসলামী মহাকাশ বিজ্ঞানের সূত্র থেকে পাওয়া সঠিক চন্দ্রোদয়ের সময়কেই ঈদের শুরু বলে মেনে চলেন। তাদের মতে বিজ্ঞানসম্মত হিসাবে পাওয়া এই সময় ইসলামের জন্য নির্দিষ্ট পবিত্র ঈদের সঠিক শুভারম্ভের সময়। কিন্তু এই বিজ্ঞান মনস্ক মুসলমানেরা সারা বিশ্বে সংখ্যালঘু, তাই মেঘের জবনিকা বা দিন রাতের অপেক্ষা আর বিশ্বজোড়া ভুল বোঝাবুঝিটাও খুশির ঈদের এক উত্তেজনাময় উপাচার হয়েই থেকে গেছে আজও।